সেভাবে কর বাকি আমি সামলাই নি মনে বাবা under arrest move বল কেন ফুল করে চিৎকার তোর বাবাকে বল চুপ করে আছিস কেন বল 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 কেন ফুল করে চিৎকার তুই বল কেন ফুল করে চিৎকার বল আমার নাম রিয়া আজ পর্যন্ত এমন কোনো অপরাধী আমার সামনে মুখ বন্ধ করে থাকেনি আমার লাইফে আমি অনেক অপরাধী দেখেছি কিন্তু তোর মতন এত পাপিষ্ঠ হীন আমি আমার লাইফেও দেখিনি কি করে তুই এটা করতে পারলি তোর একবারও মনে হলো না তুই যার মাকে গুলি চালাচ্ছিস সে তোর জন্মদাতা বাবা একজন বাবা তার সর্বস্ব ত্যাগ করে একটা সন্তানকে মানুষ করে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের কথা ভাবে তুই সেই বাবাকে খুন করে ফেললি তুই তো অমানুষ অমানুষ তুই হ্যাঁ আমি অমানুষ আমি নিষ্ঠুর আমি অপরাধী আমার অপরাধের কোনো ক্ষমা নাই আমি আমার জন্মদাতাকে খুন করছি স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করব না আমি অপরাধী আমি নিষ্ঠুর কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না কেন মেরেছো তোমার বাবাকে শুনতেছান কেন মারছিলাম ঠিক আছে তাহলে শুনেন ভাই ভাই কি হলো আপনি কেন হ্যাঁ আর পারতেছি না আরে বাবা রে আর একটু দৌড়ে দেবো তো আবার লইব দম লাগবো দম দমি জীবন দমি মরণ দুই দমের খেলা তোমার নিয়ে ভাবতে ভাবতে আমার রাত ভোর হয়ে যায় তোমার চিন্তায় আমিও সারা রাত ঘুমাইতে পারি না তাহলে চলো না একটা কাজ করি আমরা দুজনে মিলে আমাদের কষ্টের জ্বালা দূর করে ফেলি কেমনে তোমার আপা বসে আসো মানে পালো 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 আরে বাবা এখন কথা বলতে পারে পালো পালো তুমি তোমার বাবার একটু ভয় পাও কেন আমার জায়গায় তুমি থাকলে তাহলে বুঝতে কেন ভয় পাই আমার বাবা তো আমাকে অনেক ভালোবাসে
তোমার বাবা কি সবসময় তোমাদের কি শাসন করে? শাসন করলে তো দুঃখ থাকতো না, কে জানে আমারই খুঁজতে পারে লোকে না। শোনো এখন যাই। যাইবা মানে? কিছুই তো বলা হলো না। আমি দুইটা বড় বড় পোলা কই যাই খবর রাখতে পারস? কথায় কথায় তুমি মারে পিস্তল ত্যাগ করো কেন? তোরা আমার কথা না শুনলে আমার অস্ত্র করে কথা বলবো। কেউ আমার কথার অবাস করলে লাঞ্চ করছো? হ্যাঁ। কি দিয়া করলা? মনে নাই। তুমি এত অমনোযোগী কেন? আমার কাছে দুনিয়ার সব কিছুরই পর পর বলে মনে হয়। আচ্ছা কি হয়েছে তোমার? সমস্যাটা কি আমার খইলা কও তো? এত মন মরা হইয়া থাকো কেন তুমি সবসময়? তোমার বাপ তো বিরাট বড় লোক, তোমাদের তো কোনো কিছুর অভাব নাই। কিছু অভাব আছে দেখা যায়, আর কিছু কিছু অভাব অন্তরালে থেকে যায়, দেখা যায় না। তুমি আমারে এড়াইয়া যাইতেছো কেন? যেটা পূরণ হওয়ার যোগ্য নাই সেটা না বলেই ভালো। কিন্তু আমি যতদূর জানি তোমরা চাইলে তো তোমার বাবা সব কিছু এনে দিতে পারেন। পারে না। আচ্ছা তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু খুলে বলো তো। কি জাত না বিষে বুঝিবে সে কিসে? বহু আসি বিষে দংশন। আরে কথা শেষ করতো সাজু। আরে সাজু শোনো। আরে মানুষটার কিসের এত অভাব? মা
বাজানরে কই কি তোর আর বাইরে যাইস না এটা তুমি কি বললা এটা কোন কথা হইলো আমরা ছেলে মানুষ আমরা ঘরের মধ্যে কি করব বাইরে থাকলে না তো সময় কাটে আর কি তাহলে একটা কাম কর বাইরে যা মিটিং মিছিল কর মানুষের সাথে মারামারি ঝগড়াঝড়ি কর তুমি কোনোদিন দেখছো কোনোদিন শুনছো যে আমরা বাইরে গিয়ে মারামারি করছি রাজনীতি করো তুমি মিটিং মিছিল করো তুমি আম করে কেন ঘর আটকে রাখতে চাইতেছো তোর কপালে কইলাম দুঃখ আছে তুই আমার মুখে মুখে তর্ক করস বাবা আমি কিন্তু সাজু না যে তোমার এই রক্ত চক্রে আমি ডরামু এই তোর পোলার কথা শুনছস বাবা তুমি মায়ের তুই তুই করে কেন কইতেছো মা কি তোমার দাসী বান্দি নাকি বাজান তুই এসব কি কইতাছস মা আমি ঠিকই কইতেছি বাবার টাকা পয়সা আছে বলে তুমি মায়ের অসম্মান করতে পারো না বাবা আমি এটাও দেখছি যে তুমি ভাইয়ারও অবহেলা করো এই সাজু তোর সৎ ভাই ওর মা আলাদা তোর মা আলাদা ওর লেগা তোর এত মহব্বত করে মা আলাদা হইলে কি রক্ত এই রক্তটা তো একই তুমি জানো ভাই আমার কত ভালোবাসে তোমার এসব করে লাভ কি তুমি তো ছিলে টাকা এই টাকার কাছে কোনো মানুষের কোনো দাম তোমার কাছে নাই তুই কার সামনে কি কইতাছস তুই জানোস আমি কেডা আমি জানি আমি খুব ভালো করে জানি তুমি একজন অত্যাচারী সাহস তো কম না আমার সামনে চোখ তুলে পাঠা আই বলার লাগাম তুই দহনে টাইয়া ধর জানি আমার তে খারাপ বাবা দুনিয়াতে কেউ হইব না আমি কিন্তু ভুলা যাম রক্তের সম্পর্ক কি কইতাছ ছোট বলা ওর মাথা কত বুদ্ধি শুদ্ধি হইছে ছোট বলা বলেই তো আজকে ছেড়ে দিলাম নাইলে বিলা গুলি করে রক্তের পণ্য ভাই দিলাম সামনে মাথা ঠান্ডা করে আমার মাথা ঠান্ডা থাকে না কি জানো না জানি তো এই জন্য তো আমরা এত অত্যাচার সহ্য করে আছি আমার অত্যাচার সহ্য করে আছি তুমি না কইলো আমি সব বুঝতে পারি কি বুঝতে পারছি আমি জানি ভাই তুমি সব সময় বর্মার কথাই চিন্তা করো কি করুন ক ভুলা থাকতে পারি না মা তো আমি শুনছি এই বাড়ি আমাগো সমস্ত সয় সম্পত্তি সব কিছু নাকি বর্মায় তার বাবার বাড়ি থেকে এনে দিছিল তাহলে তুমি আমার এখন বুঝাও বড়মায়ের তো এই জায়গায় অধিকার আছে তার তো হক আছে এখানে অধিকার ছাইরা দিয়া অধিকার পাওয়ার মতো বিড়ম্বনা আর কি হতে পারে মাঝে মধ্যে আমার মন চায় বাবার এই বাড়ি থেকে বের করে দিই ভুলেও চিন্তা করবি না যেই লোক পাঁচ বছরের শিশুর রাখা পাঁচ বছরের শিশুর মারে বিতাড়িত করতে পারে সেই লোকের পক্ষে সবই সম্ভব আমি আমার মারে হারাইছি আমি আর ভাইরে হারাতে চাই না ভাই চলো আমরা একটা কাজ করি কি কাজ আমরা দুইজনে মিললা বড় মারি খুঁজে আনি না যেই বাড়ি থেকে অবাঞ্ছিত হইয়া আমার মা ভিতরে সেই বাড়িতে তারাই আমি ফিরে আনব আমার এখন স্পষ্ট মনে আছে আমার মায়ের কোল থেকে আমার চিনাই দিয়া আমার মার এই বাড়ির থেকে বাইর করে দিছে আমার মা যাইতেছে পাঁচ বছরের ছেলেকে রেখে কোন মা যাইতেছে বাবা সে কত বড় জঘন্য আমার মাথায় পিস্তল ঠেকেছে এই ফকিন্নি এই ফকিন্নি জাত তুই এই বাড়ি থাকতে পারিস না তুই যাইবি কি না কো নাইলে একদম তোর বাচ্চারে গুলি করে মাথা ফেলে দেবো আমার মা আমার দিকে ছায়া তুই বাড়ি ছেড়ে চলে গেছে তার কান্না আমার এখনো মনে আছে আমার মায়ের চোখের পানিতে এই বাড়ির মাটি ভিজে গেছে সেই কষ্ট এখন আমার তারা ঘুরে বেড়াইতেছে
তার সাথে আমার এতদিনের সম্পর্ক কিন্তু আজও জানতে পারলাম না তার সমস্যাটা কোথায়। কেন সে সবসময় এত চিন্তা করে? কেন সে আমাকে কিছু বলতে চায় না? কেন? কি ব্যাপার, এত দেরি হলো কেন আসতে? তোমার একটা কথা বলতে চাই। তুমি আমারে ভুলে যাও। মানে হঠাৎ করে এসব কি বলছো? হ্যাঁ, তুমি পাগল হলে নাকি? আমি চিন্তা করে দেখলাম তোমার আমার ভালোবাসার পরিণতি হবে না। কেন হবে না? হবে না, হবে না, ব্যাস হবে না। এভাবে বললে তো হবে না। ভালোবাসার রং তো আর চাইলেই বদলানো যায় না, আর ভালোবাসাটা পুতুল খেলাও না। আমি তোমাকে ভুলতে পারবো না সাজু। তুমি বুঝতে চেষ্টা করো রেখা, আমার আশায় চেয়ে থাকলে তোমার তরি কোনোদিন কিনারা খুঁজে পাবে না। আমার জীবনে ভালোবাসার কোনো স্থান নেই। কেন স্থান নেই? কেন পারবে না? তুমি কি একটা পুরুষ না? হ্যাঁ, বাট পরাধীন। মানে পরাধীন কেন হবে? তুমি তো তোমার বাবার বড় ছেলে। সেটাই আমার দুর্ভাগ্য, তাই বলছি প্লিজ আমাকে ভুলে যাও। তোমার এত ভয় কিসের বলো তো? তোমার বাবা তো একজন ক্ষমতাবান লোক। এই ক্ষমতাই তো আমার জীবনের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা। তুমি বিশ্বাস করো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ অন্ধকার। আমার সেই অন্ধকার কোঠরিতে আমি তোমাকে ফেলতে চাই না। কিন্তু সাজু, আমি তোমাকে আমার জীবনের সঙ্গে জড়াতে চাই, বিনিময়ে যা হবার হবে। কিন্তু আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি আমার কথাটা এখনো বুঝতে পারো? তুমি পাশে থাকলে আমার কোনো কিছু বোঝার দরকার নেই। এটা কি রাজুদের বাড়ি? হ্যাঁ, তুমি কে? আমার নাম পাখি। রাজুর কাছে কি তোমার? রাজুর মোবাইল বন্ধ, তাই ওরে খুঁজতে খুঁজতে বাড়িতে চলে এলাম। তোমার বাজানার নাম কি? আমার বাপের নাম মতিন খন্দকার, আপনি তারে চিনেন? না চেনার কি আছে, তোমার বাবা তো একটা বিরাট কিছু না। হ্যাঁ, এক সময় ভালো গৃহস্থ ছিল, অন্ত ভিক্ষা করে খায় রাস্তা রাস্তা ঘুরে। আপনি আমার বাবারে ছোট কইরা কথা কইলেন কেন? আমিও তো শুনছি আপনি এক সময় কুলির কাজ করতেন। আমার বাবার বোঝা বইতে না। ওই কি কইলি? ওই ফকিন নির্কনে ফোন একদম গুলি করে একটা খুলি উড়া দিব। ওই কই নির্কু তোমার দিকে কথা কা, একদম গুলি করে খুলি উড়া দিব। চিনস চিনস না না, বাবা বাবা তুই কি করছিস? আরে বাবা তুই পাগল হয়ে গেছিস? আরে বাকি আরে বাকি তুমি যাও, বাকি তুই যাও, পালাও, যাও বাকি তুমি যাও, তুমি পালাও, যাও না বাবা আমার বাড়িতে ছাড়াইয়া আমারে কয় আমি গুলিগিরি করছি, ওই ফৈন্ডির পুতো আমি গুলি করে খুলে উড়াই দিব, তারপরে মার্ডার কেস খাবো আমি চাইটা। মা মা খুব লাগছে না, ব্যথা করতেছে। আমি ঠিক আছি মা। মা খোদা রে কো, হ্যাঁ আমরা দুনিয়া থেকে তুললাম নাই তাহলে আমরা কি নিয়ে বসুন? বাবার এরকম অত্যাচার সহ্য করা যেতেছে না ভাইয়া, কিছু একটা করো লাগবো। কি করবি? এই বাড়িতে হয় সে থাকবে তাহলে আমরা থাকুন। এটা হয় না রে ভাই। তাহলে কি করুন ভাই, এত বড় হওয়ার পর কি দিন তার হাতে মার খামো? তার সাথে আমরা পারুন না, জন্মদাতার সাথে বিরোধ করতে নাই। সে যদি জন্মদাতা হয় তাহলে তুমি তার বাবা করে ডাকো না কেন? হ্যাঁ, এইসব কথা রাখতে হবে। মা কি বলো, আমরা কি তার সাথে পাল্লা দিয়ে পারো? আমি কই কি, তোর এই বাড়ি থেকে চল্লা যা, দরকার হলে বাইরে যা, দিন মজুরি খা। তোর এই বাড়িতে থাকলে তো জীবন বাঁচবো না গজন। চিন্তা করে দেখ কোন বাবা ছেলে ধরে এমন করে মারতে পারে, যদি মরিয়া যাই তো? এমন অলক্ষণে কথা বলো না তোমার। সাজুর কাছ থেকে রাজুরে কেউ কোনোদিন কেটে নিতে পারবো না।
ভাই তুই যত কিছুই কও না কেন বাবা কি কস তুই নগর ভেঙ্গা সাগর হয়ে যায় আবার সাগর ভৈরা নগর হয়ে যায় আর বাবা ঠিক হবে না তুমি যত যাই কও আমি কোনোদিন মানতে রাজি নাই বাবা যা আছে তাই থাকব তার অত্যাচার এমনি চলতে থাকব সবই আমার কপাল তুমি আমারে রাতে ডাকছো কেন দেখো না কি সুন্দর মুহূর্ত আজ আমি তোমার যাইতে দেব না আজ সারা রাত দুজন মিলে গল্প করব একবার ভাবছিলাম আসুন না পরে আবার ভাবলাম তুমিও যদি পাখির মতো ভুল করে ফেলাও কেন পাখি কি হয়েছে পাখি আজকে আমাদের বাড়িতে গেছিল অল্পের জন্য বাইচা গেছে আচ্ছা তোমার বাপেরা তো ধম্ব কিসের বলো তো এই ক্ষমতার পরে কয়দিন থাকবে তার দেখো রেখা আমি তোমার একবার বলছি আবারও করতেছি তুমি আমারে ভুলে যাও তোমার আমার সম্পর্কের কথা জানতে পারলে তোমারও বাঁচতে দেব না আমারও বাঁচতে দেব না এত বড় হয়েছ প্রতিবাদ করতে পারো না বলতে পারো না তোমারও একটা মন আছে তোমারও ভালো মন্দ যাচাই করার অধিকার আছে সে তো তোমার বাবা আমার মনে হয় না সে অন্যদের সঙ্গে যেটা করে তোমাদের সঙ্গে সেটা করবে তুমি তারে কতটুকু চেনো এই শোনো এই একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব করব বলে করা হচ্ছে না আচ্ছা আমি তো কখনো দেখলাম না তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকতে তুমি কি তোমার বাবাকে বাবা বলে ডাকো না না কিন্তু কেন এত কথা জানতে চাইছো কেন কিছুটা তো শুনেছি কি শুনছো তোমার আপন মায়ের কথা আচ্ছা সব কিছু কি সত্যি আমি জানি সাজু তোমার লাগে কোন দিন দেখা কি বেরসিক মানুষ রে বাবা এরকম বেরসিক মানুষ নিয়ে কি জীবন চলে কিছু ভালো তো একটা কথা স্পষ্ট করে রাখো যার হিম্মত নাই এ দুনিয়াতে তার কিম্মত নাই কইজা ভরা সাহস থাকা লাগে সাহস সাহস এই যে আমি আগে 100 টাকা রোজে কামলা গিরি করছি না পরে যখন বিয়া করি তখন হাতে আমার কিন্তু 500 টাকাও নাই বুঝতে পারছো বউ তার বাপের বাড়ির থেকে জমি বেচার টাকা দিল সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করে আজকে 600 কোটি টাকা মালিক হয়েছি কিন্তু আমার বউ সেই টাকা পরিশোধ কেমনে করছি জানোস মানুষ কি সারাদিন ঘরে ঘরে থাকবে কাজ করতে পারে না কালকে তো কামে যাবে কি কামে যাবো মানে আমার পোলা পান চান্দা দিবে তুইও করলি দিবি টিয়া চান্দা দিবি আমি পারুম না এগুলো ভালো কাজ গুন্ডা ভালো কাজ কথা বলতে কথা কবি আমি এবার বলা শাসন করতেছি চান্দার মধ্যে ইয়া পারুম ভালো কাজ না যখন এই যে চান্দার টাকা দিয়ে খাস ভাত খাস তখন সরব করে না একটা কথা স্পষ্ট করে কয়ে আমার বাড়িতে কোনো অকর্মণ্যা পোলাপানের ভাত নাই ক্লিয়ার তাহলে আর একটা কাজ দিয়ে দেন কাম কইলামই তো স্টেশনের লিডার হয়ে চান্দাবাজি করবি ক্যাশ টাকার কারবার রাজি হয় না তোমার পোলা নিজে অন্যায় করেন বললে কি পোলা পান্ডে দিয়ে অন্যায় করাইতেছেন ওই সিট্টাপট টাপর কর আমার মুখের উপর তর্ক কর আমি বুঝি আর না বুঝি সাজু এই কাম করবো না ওই পরের পোলা শতানো পোলা তার লেগে তুই এত দরদ করে দরদ দেখামো না এটুকু পোলারে পাইলে বসে এত বড় করছি এই
আগেরটার কথা তুই শুনস নাই, তুই কি আবার সেই পথে হাঁটবার চাস? তুই কি চাস আমিও তোরে লাঠি দিয়ে বাড়িতে নামাই দিই? মনে রাখিস আমি যেই ফিলা বলুম সেই ফিলা কাম হইব, নাইলে পেলাম তোমার বাবার মতো হিংস্র বাবা আমি আমার জীবনেও দেখি নাই। এমন বাবার ঘরে কেমনে থাকো তোমরা? এমন কোনো দিন নাই যে সে ঝামেলা পাকায় না, সবকিছু নীরবে সহ্য করে যায়। সেদিন যা দেখলাম তাতে তোমার মনে হয় না যে তোমার সাথে আমার কিচ্ছু হবে না? আরে কি যে বলো না তুমি, আমার ভাইয়ের জন্য আমি এখনো পর্যন্ত চুপচাপ আছি। আমার ভাই হইছে একটা ভীতু, এত ভয় পায় বাবারে। একটা কথা মনে রাখো রাজু, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। তোমাদের অনেক টাকা আছে কিন্তু তোমাদের সংসারে কোনো সুখ নেই, আর সুখ থাকবো কি কইরা? এইরকম বাবা যাদের ঘরে আছে তাদের সংসারের সব সুখ অনিশ্চিত, তোমাদেরকে নিয়ে কোনো কিছু আশা করা যায় না। যাক ভালোই হলো তুই আমার মনের কথাটা করে দিলি। এটাও ভালো হইলো যে হবু জায়রা এক হয়ে গেল। যা মানে যা তো দূরের কথা, তোমাদের বাসার চাকরানি হওয়ার চিন্তাও আমি করি না। তুমি কি বলো রেখাপু? আমি মনে করি কারণ এরকম জাদ্রেল শ্বশুর মশাইরে তুই আর আমি মিলেই ঠিক করতে পারবো, তার সব রাগ একদম পানি করে দেবো। এত সহজ না, মানুষ চিনতে তোমাদের ভুল হইতেছে। এই লোকটা না মরা পর্যন্ত কারো কোনো শান্তি নাই। তোমার ভাই তো আবার বলে গেল সে নাকি আর আমার সঙ্গে দেখাই করবে না। আসলে হয়েছে কি জানো, আমার এই ভাইটা না বাবারে খুব বেশি ভয় পায়। তুমি তোমার ভাইরে সাহস দাও নাকি? দাঁড়াও ভাইরে একটা ফোন দিই। আমার কথা বললো না আবার। আরে দেখো না আমি কি করি। হ্যালো ভাই, তুমি একটু ওই তিন রাস্তার মোড়ে আসো তো। আরে তুমি আসো না, আসলেই দেখতে পারবা, চলে আসো। ওকে ভাই তুমি এখন যাও, কাজ হয়ে গেছে। তাহলে চলো আমরা ওদিকে কোথাও যাই। রাজু আমার আসতে বলে তারই কোনো খোঁজ খবর নেই। তুমি এখানে কি করবো বলো? তোমাকে দেখার জন্য তো একটা না একটা উপায় বের করতে হবে। তার মানে রাজু দিদি তুমি ফোন করেছ? কেন বুঝতেছ না? সে জানলে বিরাট ক্ষতি হয়ে যাবে। তুমি কেন বুঝো না সাজু? তোমার সঙ্গে একবেলা কথা না বললে, একদিন দেখা না হলে আমার কোনো কিছু ভালো লাগে না। আমারও ভালো লাগে না, কিন্তু কি করবো কোন, আমি যে অনেক অসহায়। মনে সাহস রাখো সাজু, তাছাড়া বাপের কাঁধে ভর করে আর কতদিন থাকবা বলো? একদিন না একদিন তো নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না? আর যেই বাপ তোমাদের কথা বিন্দুমাত্র চিন্তা করে না তাকে নিয়ে তোমার এত টেনশন কিসে? তুমি নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করো। লেখাপড়াও সেরকম শিখি নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, দোষরা চিন্তা করুন কীভাবে? নরকের বাদশাহ হওয়ার থেকে স্বর্গের গোলামি করা ভালো। সৎ পথে চলো, নিজের একটা পরিচয় করো। মাও সেই কথা বলে, মাঝে মাঝে কি মনে হয় জানো, মাঝে মাঝে মনে হয় এই নিষ্ঠুর পৃথিবী ছাইরা দূরে কোথাও চলে যায়। কই যাব কম, নতুন জায়গায় গিয়া আবার কোন বিপদে পড়িকে জানি। জীবনটাকে জীবনের মতো করে সাজাতে হয়, আর এই অচেনা দুনিয়াটাকে চেনাই তো মানুষের কাজ, তাই না? আর একটা কথা, সৎভাবে কাজ করলে কাজের অভাব হয়। মায়ের সকাল আপনারা
সাজু। মনে হয় এবার বরফ গলতে শুরু করে। মা, ও মা, মা আমি জানি এই কথাটা কোয়া ঠিক হইতেছে না, কিন্তু আমি বাধ্য হয়ে তোমারে কইতেছি। আমি আমি একটা মেয়েরে খুব পছন্দ করি, খুব ভালোবাসি আমি তারে, সেও আমারে খুব ভালোবাসে, আমরা দুজন বিয়ে করতে চাই। মানে মাইয়াটা কেনা? মাইয়াটা হচ্ছে পাখি। ওই দিন আইলো না আমার বাড়িতে, আমি ওই মেয়ের কথা কইতেছি। ভাবজান রে, ভুলেও তুই ওই মেয়ের কথা মুখে আনিস না। তুই জানিস না ওর বাপের এত পাখা পছন্দ করে না। আমি জানি না, আমি এত কিছু বুঝতে চাই না। আমি আমি ওরা ছাড়া বাঁচব না। মা মা যেখানে আমাকে স্বাধীনতা নাই সেই জায়গায় আমরা থাকুক না। তোরা আমার ছেড়ে কই যাবি বাজান? এত বড় দুনিয়ায় আমাদের জন্য কি একটু জায়গা হবে না? তোমার দোয়া যদি আমাকে লগে থাকে আমাকে কোনো বিপদ হইব না, কোনো সমস্যা হইব না। আমিও দেখারে কথা দিচ্ছি, আমরা নতুন করে জীবন শুরু করব। এই কারাগারে আমাদের ভালো লাগছে না মা, আমরা মুক্তি চাই। তোর বাপে কথা বললে কি হইব জানো? যা খুশি তাই হোক, দরকার হলে আমরা পালাই যাবো। আমিও চাই তোরা মানুষ, তোর এই বাপের পাপের যে ছাইরা তোরাও বাইরে যা। কিন্তু যাইতে হলে তো টাকা লাগবো, আমার কটা দিয়ে সময় দে, আমি টাকার ব্যবস্থা করে তারপরে তোরা যাইস। যা বাপ ঘুমায়া পর, আনলে তোর বাপেটার পাইলে সিল্লা সিল্লি করবো। ওই আমার লগে কথা কর না, কি চিন্তা করে কথা কবি, কার লগে কথা কইতাস? ফাপড় বাজি আমার লগে করস। ওই মায়ের পুত্র, তুই যদি মায়ের দুধ খেয়ে থাকস মার্কেটের সামনে আয়া খারা, তারপর আমি দেখতাছি সোজা গুলি করে খুলি উড়াই দেব। চিনস না মারে, চিনস? কোনো কিছু নিয়ে একদম চিন্তা করো না, মার সাথে আমার কথা হয়েছে, তোমারে আর রেখাপুরে নিয়ে আমরা দুই ভাই এই দেশ ছেড়ে চলে যাবো, আমাদের কিচ্ছু হইব না, কেউ ধরতে পারবো না। সত্যি? হ্যাঁ, সব ব্যবস্থা করে ফেলছি, কিচ্ছু হইব না। হারাম জাদি, রাস্তা ছেড়ে দিছিস না, ওই ফৈন্ডির মাইয়ার লাগে প্রেম করার লেগে না, একটারে তো খাইছি, এখন তোরে খামু
তারপর তোর দুই পোলার এক খায়া ফালামু খায়া আমার পথের কাঁটা দূর করো। এটা আপনি কি করেন? আপনি পাখিরে খুন করছেন? আমি কি তোর লাগে ব্যবসা করতেছি? হ্যাঁ মাস্কারি করতেছি। আপনি একটা খুনি। আই আমি খুন করছি নাকি? খুন তো করছে তোর পোলা রাজু। বাবা আমারে বাবা কোনের অধিকার নাই। তুমি তুমি মার মাথা থেকে পিস্তল সরাও। পিস্তল না না মাইলে তুই কি করবি? আমি তোমাকে সরাতে বললাম তুই সরাও। আমি যার একবার টার্গেট করি টার্গেট তো মিস করি না। আমার দুনিয়াতে কেউ প্রতিদ্বন্দ্বী থাকবো না, সব কটার পাখির মতো গুলি করে উড়াই দেব। সে সুযোগ তুমি পাবা না বাবা। এতদিন মরণ মরণ খেলা খেলছি বাইরের মানুষের লগে, অহন অহন নিজের রক্তের সাথে খেলা খেলো এক ঢিলে দিন। আমার অপরাধের কোনো ক্ষমা নাই। আমি আমার জন্মদাতাকে খুন করছি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করব না। আমি অপরাধী, আমি নিষ্ঠুর। একটা নিরীহ মেয়েকে খুন করার জন্য আমি প্রতিশোধ নিচ্ছি, একটা মায়ের কোল খালি করার জন্য আমি প্রতিশোধ নিচ্ছি, একটা মায়ের কোল থেকে আমি একটা সন্তানকে কায়রা নেওয়া কত বড় অপরাধ আপনি জানেন না। আমি সেই কারণে আমি আমার জন্মদাতাকে খুন করছি, তার জন্য সমস্ত পৃথিবীর মানুষ আমারে অমানুষ বলে আমার কিছু যায় আসে না। আমি তো শুনছি মায়ের কোল থেকে নাকি আজরাইল তার সন্তানকে কেড়ে নিতে পারে না। সে কেমন যমদূত, মায়ের সামনে তার সন্তানকে গুলি করে হত্যা করছে। আমি কোনো জন্মদাতাকে মারি নাই, আমি খুন করছি একটা খুনিকে, একটা অপরাধীকে। সেই জন্য আমার সেই শাস্তি হইব। আমি হাসতে হাসতে সেই রায় মানতে রাজি আছি। আমি ফাঁসির দড়ি বরণ করব। আপনি তো আইনের আশ্রয় নিতে পারতেন। আইন তো হয়েছে মাকড়সার জাল, ছোট ছোট পোকামাকড় ধরা পড়ে বড় বড় সব কষ্ট করে যায়, আটকায় না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আমাদের কিছুই করার নেই। কেসটা আদালত উঠুক, মহামান্য আদালত যা রায় দেয় তার উপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হবে। তবুও আমি চেষ্টা করবো আপনার কেসটাকে হালকা করার জন্য।